শেষ করতে যাচ্ছে, তাদের প্রতি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। প্রতি বছরের মতো এবারও পিকনিক হলো, হয়তো একটু দেরি হয়ে গেছে বিভিন্ন কারণে, গরমের জন্য যাত্রা সবাই অত সুন্দরভাবে উপভোগ করতে পারেননি। আগের মতো আমরা চেষ্টা করবো সুখে সবার জন্য পিকনিকটা শেষ করতে পারি। আর আজকে ম্যাডামের বিশেষ কাজ, তাদের কারণে একটু আগেই চলে যাওয়া হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। আপনারা আপনাদের অনুষ্ঠান সুন্দরভাবে চালিয়ে দেন, আর সবার কাছে অনুরোধ থাকবে যেহেতু আপনাদের হাত দিয়ে আমাদের প্রতিটা আউটলেটে আর্টিসান ব্র্যান্ডের এবং আর্টিসান ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে যান, আপনারা সবাই গত সময় যেভাবে সুন্দর মতো আপনাদের নিখুঁত পরিশ্রম এবং হাতের কাজ দিয়ে কাজগুলি করে যাচ্ছেন, আগামী কাল শুধু আরও কাজ করবেন যেন ম্যাডামের স্বপ্ন সারা বাংলাদেশে এমন দেশে বাইরে যেতে পারে আপনাদের এই আন্তরিকতা পরিশ্রম নিয়ে। আশা করবো সামনে রোজার মাস, এই রোজার আগে আপনারা একটু বেশি ধৈর্য সহকারে সময় নষ্ট না করে পড়াশোনা যদি অনুগত হবেন, কারণ এই এই মাসের পরিশ্রমটা এবং এই মাসে আমাদের প্রান্তের যে বিক্রি সেটা সেটা ভালো সময়, সেই জন্য আপনাদের প্রোডাকশনের সাপোর্ট আমরা আরও বেশি ভালো চাই, সেটি লক্ষ্য রাখবেন এবং অবসর কামনা করি। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমাদের প্রতি বছর পিকনিক অ্যাকচুয়ালি আমরা ঢাকার বাহিরে করে থাকি, এবার বিশেষ কারণ এটা হয়তো আপনারা জানেন আমরা ঢাকার বাইরে যেতে পারিনি, যার জন্য আমরা অফিসের কাছাকাছি একটু মাঠ বেছে নিয়েছি। আশা করি আগামীতে আমরা আগের মতোই আবার সেই বাসে করে জার্নি করে ঘুরে যাব। আর বিশেষ করে আমার দেশে মানে কথা হচ্ছে এই মাস এই কিছুদিন পর আমাদের রোজা আরম্ভ হয়ে যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ, এতদিন যেভাবে কাজ করেছেন এই কয়েকদিন নিজের মতো করে নিষ্ঠার সাথে একটু ধৈর্য ধরে কাজ করবেন, কারণ আপনার হচ্ছে পিছনে, পিছনে মিন্স আমরা হচ্ছে সামনে, সামনে যারা থাকে তাদের বিশেষ পরিশ্রম হয় না, শুধু তাদের সাহসের দরকার। আমার সাহস আপনারা, আপনারা আমাকে সাহস দিচ্ছেন বলেই আমি সামনে থেকে সবার কাছে আপনাদের পরিচিত করতে পারি। আপনাদের পরিচিত মানে আকিসান নামে পরিচিত, আপনারা সবাই আমার আকিসানের প্রতিটি প্রাণ, প্রতিটি অক্ষর, প্রতিটি কেন্দ্রবিন্দু। আপনারা না থাকলে আমার আকিসানের যে প্রোডাকশন লাইন সেটা থাকতো না। তা আপনাদের মাঝে আমি, আমার মাঝেই আপনারা, আমি বলবো না আমার মাঝে আপনারা, আপনাদের মাঝে আমি। আমার বিশেষ অনুরোধ আপনাদের সবাই সহযোগিতা করে এবার রোজার মাসটা যাতে আমরা ভালো মতো করতে পারি, কারণ বিগত অনেক বাধা বিপত্তির পরে আমরা এই বছরটা আশা করি ভালোভাবে পালন করতে পারবো। আপনারা নিজেরা জানেন অনেক রকম কোভিড বা সিচুয়েশনের কারণে আমরা ঠিক মতো মার্কেটে আসতে পারি নাই, এই বছর আমাদের আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেটা সবার দোয়া। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আপনাদের সাথে আমি থাকবো। আর সুন্দর অনুষ্ঠান হয়েছে, থ্যাংক ইউ। আমার বিশেষ কারণে চলে যাচ্ছি, মাফ করবেন আপনারা অনুষ্ঠানে, থ্যাংক ইউ।